পিরিশপুরের মঠবাড়িয়ায় ইলিয়াস নামের এক কলেজ ছাত্রকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে 30 সেপ্টেম্বর সোমবার বিকেলে মঠবাড়িয়া পৌর শহরের আরামবাগ এলাকায়। ইলিয়াস আরামবাগ এলাকার আব্দুল হক হাওলাদারের ছেলে ও মঠবাড়িয়া সরকারি কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র। বিস্তারিত দেখুন ভিডিওর প্রতিবেদনে। কি নাম তোমার? আমার নাম ইলিয়াস। আব্বার নাম? আব্দুল হক। তোমার বাসা কোথায়? 5 নম্বর রোড আরামবাগ। ওখান থেকে থানায় বলছে, তারপর গিয়া থানায় বলছে আমার দুলাভাই বোন গেছে। এই এলাকার মানুষ দেখছে দূরে দূরে রয়ে গেছে, থানায় জানাইছে, থানা থেকে লোক পাঠাইছে ওখানে। হ্যাঁ, মুখের দাঁত পরিয়ে দুইটাই, আর মাথায় ঘুষিয়ে গেছে, কষা দিয়েছে না, ওই গুলো দিয়ে দিই, আর বুক কষাই দিয়ে ঘুষিয়ে দিলে। নিশাত আর মমিন আপনার শামিম মেদার ভাগিনা, ঠিক আছে, ও নিয়ে গেছে। ও আর কোলাপাইন চাইনিজ স্কুল ছিল, ওই যে আরামবাগের খালপার দিয়ে ওরে নিয়ে মোটরসাইকেলে ওইখানে মারতে নিয়ে মোটরসাইকেল, তারপর লয়ে গেছে আপনার ইতে, ওই যে ওটা কি বলে, বেরন্তলা নিয়ে গেছে। তখন আমি আমার হাজবেন্ডের মোবাইল দিয়ে, আমার ফোনে টাকা ছিল না, আমার হাজবেন্ডের মোবাইল দিয়ে ফোন দিছি, তা ফোন দেওয়ার পর ও ফোনটা ধরছে, ওর ফোনে দিয়েছে, আমার ভাইয়ের ফোন, ইলিয়াসের ফোনে ফোন দিয়েছি। তা ইলিয়াস বলতেছে যে আমার দুইটা দাঁত উঠে ফেলাইছে নিষ্কাত, আর হলো যে মানে মুমিন, হ্যাঁ, ওরা দুজনে দাঁত উঠে ফেলাইছে মারিয়া, আর লোক আছে সাথে, ঠিক আছে, ওদের নামগুলো সব বলতে পারতেছে না। তখন আমি বললাম যে আমার হাজবেন্ড বললো যে তোরা কোথায় নিয়ে গেছে, বলে আমার বেরন্তলা নিয়ে গেছে, বেরন্তলা হচ্ছে কোনাকুনি ওইখানে নিয়ে গেছে। তা আমরা বলতেছি আমরা আসতেছি, আর তুই বল যে তুই বলো না যে তুই কার শালা বা কার ভাই, এটা বলো না। তা বলছে যে না বলি নেই, তবে আমার বাসাও, হ্যাঁ, তারপর ফোনটা টাইনে নিয়ে গেছে। তারপর আমরা এই বেরন্তলা যাই, বেরন্তলা যাই, তারপর ওখানে পাই না, অনেক ছেলে অনেক লোকজন থাকে, তাদের কাছে জিজ্ঞাসা করি, বলে যে গাড়িতে করে নিয়ে গেছে, বমি করতেছে, থেকে রক্ত পড়তেছে, সারা রাস্তা রাস্তার রক্ত। তারপর আমি ওইখানে যাওয়ার পর ওইখানে যেয়ে জিজ্ঞাসা করি সবার কাছে যে এখানে কোথায় নিয়ে আসছে, তারপর ফোন দেই, ফোন দেওয়ার পর বলে যে তুলাতলা নিয়ে গেছে,
তুলাতলা নিয়ে গেছে, তখন আমি বিএনপির অনেক নেতাদেরকে ফোন করি, ফোন দিয়ে তাদেরকে জানাই যে এই ব্যাপার ঘটনা হইল। তা ও তো বিএনপি করে, ওর মামা একজন বিএনপির নেতা, তো তখন তারা আমার বলছে যে এখানে আসেন, বিএনপি অফিসে আসেন। তখন আমি বিএনপির অফিসে যাই, বিএনপি অফিসে যখন যাই তখন নিষ্কাতের ওখানে ফোন দিয়ে আনানো হয়েছে। তো নিষ্কাতে আসছে, আসার পর মিশাত আসছে, আসার পরে আরে বলা হয়েছে। তো আমার বলতেছে কি আমার হাজবেন্ডের যে ই বাসায় নিয়ে যাইতে, আর বলতেছে ওরে পাইছি তো আমাকে 5,00,000 টাকা দিলে আমরা ছেড়ে দিব, এনে দিব। হ্যাঁ হ্যাঁ, আমাকে বলছে সরি, আমার 5,00,000 টাকা চাইছে আপনার কাছে। ওই যে আপনার এই যে মাছবাজার আছে না, নিশাত মানে আমি বারবার নামটা আমার কষ্ট হয় বলতে, এই জন্য বলতেছি যে ও বলার পরে আমি ওইখান থেকে আমি থানায় চলে যাই। তারপরে ও এর আগে বলছে যে থানায় না জানানোর জন্য, আমি থানায় জানাই নাই, কেননা একটা মানুষের জীবন মরণ নিয়ে প্রশ্ন, যদি আগে আমি উদ্ধার করি, তারপর থানায় গেছি, থানায় যেয়ে অভিযোগ দেওয়ার পরে তারপরে নিষ্কাতের ফোন করা হয়েছে, ওসি সাহেব নিজে ফোন দিয়েছে যে নিষ্কাত ওরে কোথায় রাখছো, তুমি নিয়ে আসো। তা তখন নিষেধ বলতেছে কি আমি তো জানি না, তা বলতেছে তুমি না জানো, তুমি আসো থানায়, আসো থানায় এসে বলো। তো আসেনে পরে ওখান থেকে ওসি, একজন ওসি সে যায় ওখানে, যাওয়ার পরে বিএনপি অফিসে ওখান থেকে ওরে নিয়ে আসে, থানায় নিয়ে আসার পরে তারপরে নিষেধের থানায় নিয়ে আসে। তারপরে ওরে জিজ্ঞাসা করা হয় যে ওরে রাখছো কোথায়, ইলিয়াসরে রাখছো কোথায়, তাও বলতেছে যে আমি কিছু জানি না, এসে এগুলো বলতেছে। তখন আমি সামনাসামনি গেলাম নিষ্কাতের সামনে, যাই বললাম কি যে তুই এই কথা বলো না, তুই যদি নাই জানো তাহলে তুই এই কথা বলবি কেন, ঠিক আছে, আর ওকে নিয়ে গেছো, তুই তো সবকিছুই জানো, তুই এখন না শিখে যাচ্ছ কেন। তখন আমি ওরে যখন ধরছি, ওর ঘরটা আমি ধরছি, ধরার পরে ও তখন মানে ভয়তে তখন দেখতেছে সিরিয়াসলি আমার অনেকটা আমার মানে সমস্যা হয়ে যাচ্ছে। তখন ও বলতে আমাকে নিষ্কাত তুই কী করছো, আমার বাইরে বের করে দে। তখন থানা স্টাফ সবাই ছিল দাঁড়ানো, তারা দেখতেছে, তখন বলে কি আমি বের করে দিতে আসছি, আমি বের করে দিতে আসছি। আমার হাজবেন্ডের বলতেছে কি আপনি আমার সাথে চলেন ভাইয়া, আমি আইনে দিতে আসছি আপনার শালারে, আমার বাইরে আইনে দিতেছে আমার বলতেছে। তখন আমি বলছি আমার স্বামী যাইতে পারবে না, কারণ ও যদি আমার ভাইরে যদি এইটা করে 5,00,000 টাকা আমার কাছে চাইতে পারে, পৌঁছাইতে পারে, ঠিক আছে, তাহলে আমার হাজবেন্ডের একটাই তো করতে পারে। আর ও নিশাত জানে যে আমার কাছে টাকা পয়সা আছে, নিশাত আমার আগে থেকেই চেনে, ওর যে মা মুত্তা সে আমাকে চেনে আগে থেকেই, আমি যে বিএনপি করি বা আমি যে এই যে এই কোনো কিছু হইলে আমি কিন্তু ফেসবুকে পোস্ট করি কোনো কিছু হইলে, এটা কিন্তু সে আগে থেকে জানে। যে মামুন মেদা আমাকে ফোন দিছে 3-4 বার ফোন দিছে আমার বাসার মোবাইলে, তারপরে না পাইয়ে তারপর আমার এই ফোনে ফোন দিছে, এখন বলতেছে যে এটা সমাধানে চাও। আমি কীভাবে সমাধানে যাবো, যেখানে আমার বাইরে দুটো দাঁত দিয়ে গেছে, যেখানে অনেক দূরে নিয়ে গেছে, মারার চেষ্টা করছে, যেখানে আমাদের পুলিশকে জানাইতে নিষেধ করছে, আমার দ্বারা 5,00,000 টাকা চাইছে, তাই এটা আমি কীভাবে করবো। এই পরবর্তীতে যে ও করবে না আবারও, সেটা কী নিয়ে আসছে আপনার, যে পরবর্তীতে আবারও তো এরকম করতে পারে। সর্বশেষ আপনার ভাইকে উদ্ধার করে দিল, এখন আমার ভাইকে আমি উদ্ধার করেছি পুলিশের মাধ্যমে যাইয়ে, তারপর উদ্ধার করেছি। বিষয়টি সম্পর্কে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রাজীবের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক মঠবাড়িয়া থানা পুলিশ ও স্বজনদের সহযোগিতায় ইলিয়াসকে উদ্ধার করা হয়েছে, বর্তমানে ইলিয়াস চিকিৎসাধীন অবস্থায় আছেন।